মমতার আঘাত নিয়ে চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চুপ নন্দীগ্রামের প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীও। বিশিষ্ট কোনো ব্যক্তি রাজনীতিবিদ অসুস্থ বা দুর্ঘটনায় আহত হলে সাধারণত তার সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী রাজনীতিবিদরা। বুধবার মমতার আহত হওয়ার ঘটনা সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী বটে। রাজ্যে বিজেপি নেতাদের অনেকেই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেও নন্দীগ্রামে মমতার মূল প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী এই বিষয়ে একেবারেই চুপ। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আহত হয়েছেন গতকাল সন্ধ্যার দিকে। তার আহত হওয়ার খবর নিয়ে তোলপাড় সারা দেশ। রাজ্য রাজনীতিতে বিজেপি বনাম তৃণমূল জোর চাপানোতর শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে কোনো বার্তা শোনা যায়নি। মুখ খোলেননি শুভেন্দু অধিকারীও। টুইট করে মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। একই সঙ্গে তার বক্তব্য প্রয়োজনে নির্বাচন কমিশনকে দিয়ে তদন্ত করানো হোক। রেলমন্ত্রী পীযূষ গোয়াল অবশ্য একটি অনুষ্ঠানে বলেছেন হারবেন বুঝে নাটক করছেন মমতা। দ্রুত আরোগ্য কামনা করে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত টুইট, মুখ্যমন্ত্রী চাইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার নিরাপত্তা দেবে। এছাড়াও উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তেজস্বী যাদব সুস্থতা কামনা করেছেন মমতার। ঘটনা অত্যন্ত গুরুতর ও তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তার কথায় নিশ্চয়ই ষড়যন্ত্র আছে, পুলিশ এসপিজি কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিল না, তৃণমূল নেতৃত্ব এই ষড়যন্ত্রের তথ্যেই সরব। ঘটনা তীব্র নিন্দা করেছেন সৌরভ রায়, কুণাল ঘোষের মতো নেতারা, যদিও এ নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যে বিজেপি নেতৃত্বের একাংশ। সাংসদ অর্জুন সিং বলেছেন সাজানো নাটক। আবার কেন সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। তার পাল্টা হিসেবে আবার সৌগত রায়ের বক্তব্য, যারা নাটকে তারাই নাটকের কথা বলছেন। ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রীর সঙ্গে পুলিশ ছিল না, শুধুমাত্র পায়ে চোট লাগলো, এটা ভণ্ডামি। প্রসঙ্গত, বুধবারই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে নন্দীগ্রামের রানীচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নেন তিনি। মন্দির থেকে বেরিয়ে রিয়াপাড়ায় নিজের অস্থায়ী আস্তানায় ফেরার পথে বিরলিয়া বাজারে উৎসুক জনতার সঙ্গে কথা বলার জন্য গাড়ি থেকে নামেন তিনি। সেই সময় পড়ে গিয়ে চোট পান তিনি। তার বা পা, মাথা এবং কপালে চোট লেগেছে। সড়কপথে গ্রিন করিডোর করে কলকাতা নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীকে।